就在你宿舍的灯，怎么样还宿舍的灯？真的不能高分分配给怎么样？给我了，只能比较比落去的。给我了，只能拿人头的。দূর নীতির কথা তুলেছিলেন 14 সালে আর 19 সালে নির্বাচনে রাগামদিতে চলার পথকে তিনি সহযোগিতা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন দুটো পঞ্চায়েত সমিতিকে জিতিয়েছেন চারটা জেলা পরিষদকে জিতিয়েছেন আর বিধানসভাতে ভোটের ব্যবধান ছিল 7000 বিশ্বাস আছে আস্থা আছে দীর্ঘদিন আপনাদের সঙ্গে আমি একই সঙ্গে পথ হেঁটেছি চলেছি আমার গভীর বিশ্বাস আছে আস্থা আছে 34 বছর দাঁড়িয়ে বাম জমানার বিরুদ্ধে আপনারা লড়াই করেছেন আপনাদের বিরুদ্ধে আপনাদের উপর আমার গভীর বিশ্বাস আস্থা আছে আপনারা এই ক্ষমতা কেড়ে নিয়ে বুঝিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে খুলে সঙ্গে এইগুলো সব কি যাচ্ছে মিত্র যাচ্ছে মিত্র ভালো থাকবেন স্যার যাচ্ছি পঙ্কজ কাপুর হ্যাঁ মা তো মরে গেছে পশ্চিমবঙ্গের সব বুথ সুপার সেন্সিটিভ বুথ হিসাবে আজকের ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে লজ্জা করে না বুথে বসবার লোক নেই তার মধ্যে আমি আপনাদের বলি যে টাইটেলটা সহজেই করা হয়েছে বলছি কারণ 20 মিনিটের মধ্যেই আমাদের সম্মানীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সংসদ আমরা 10:20 থেকে সবার কাজ শুরু করেছি আমরা তৈরি আমরা প্রস্তুত 65-তে থেমে থাকবো না আমরা তৃণমূল কংগ্রেসের ভান্ডারে 80,000 ভোট দেব একথা আজকের ঘোষণা করুন আমরা ইতিমধ্যেই আমাদের সম্মানীয় প্রার্থী এবং আমাদের নেতৃত্ব শিশির অধিকারী মহোদয়কে পেয়েছি আপনারা তাকে সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করব আমরা বরণ করে নেব আমাদের এবং তারা আজকে আমরা যারা আবর্জনা হিসেবে ফেলে দিই তাদেরকে তারা কুড়াচ্ছে
আমাদের ভাইরা পোর্টালের বন্ধুরা যুব ছেলেরা তারা লিখছে যে ধার চাইয়া লজ্জা দেবেন না। ভারতীয় জনতা পার্টির বাংলার নেতারা বাটি নিয়ে ঘুরছেন যে প্রার্থী পাওয়া যাচ্ছে না, দিদি প্রার্থী ধার দিন। আর আপনাদের বিজেপির লোকদের অত উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। গতকালই আসামে বিজেপির এমপি জোরহাটের তিনি দল থেকে পদত্যাগ করেছেন। গতকালই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর এলাকা সেখানকার বিজেপির এমপি দল বদলে সপাতে যোগ দিয়েছেন। অতএব বিজেপি একটা দল আজকে সকাল পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। প্রার্থী তালিকা ঘোষণা করলে আরো ঝাঁকে ঝাঁকে সাংসদ নেতারা বিজেপি ছাড়বেন গোটা ভারতবর্ষে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর অন্য কিছু নেই, একটা কি দেশপ্রেম, দেশপ্রেমে বিজেপি ছিল না। 47 স্বাধীনতা আন্দোলনে বিজেপি ছিল না। স্বাধীনতা আন্দোলনের সময় তখন আরএসএস এবং হিন্দু মহাসভার লোকেরা ব্রিটিশের দালাল হিসেবে রাজাকার হিসেবে কাজ করে স্বাধীনতা আন্দোলনের লোকেদের ধরিয়ে দিত, ইতিহাস বলছে, আপনারা জানেন। ওদের নেতা সাভারকার জেল থেকে চিঠি লিখেছিল ইংরেজদের কাছে, ক্ষমা আছে যে আপনি আমাকে মুক্তি দিন, আমি আপনাকে ক্ষমা চাইছি। এটাই হলো ওদের দেশপ্রেমের আসল ক্যারেক্টার। ওরা সকালবেলা রাজঘাটে গিয়ে গান্ধীজিকে মালা দেয়, আর বিকেল বেলায় এসে কেশব ভবনে ওরা এসে নাথুরাম গডসের গলায় মালা পড়ে। এটাই হলো ওদের দেশপ্রেমের আসল উদাহরণ। আর একটা ভাঙা রেকর্ড হলো হিন্দুত্ব। কিছুদিন আগে দিদি গেছিলেন মকর সংক্রান্তিতে সাগরে, কপিল মুনি আশ্রমের মহারাজ জ্ঞানদাস মহল 14 বলেছিল বিজেপিকে ভোট দাও। তিনি কি বললেন সাংবাদিকদের সামনে, বললেন যখনই নির্বাচন আসে এই বিজেপি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে পোলিং এজেন্ট বানিয়ে দেয় আর 4.5 বছর ভুলে যায় গ্রামের কথা, তাই বিজেপির মুখে হিন্দুত্ব মানায় না। আপনাদের কাছে রাজনৈতিক বক্তব্য আমি বেশি কথা বলবো না। ভগবান চণ্ডীপুরের লোক, আমাদের চণ্ডীপুর ভগবানপুরের এক অংশ নিয়ে আমাদের এই বিধানসভা কেন্দ্র, আমাদের অনেক কাজ বাকি আছে করতে হবে। সামনে ফোরলেনের রাস্তা চলছে, শুভেন্দু বলবেন, সব বলবেন। আমি আপনাদের কাছে যে কথা বলি, জেলাটা নূতন সাজে একবার সাজছে, কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত। বিরোধীদের বলার কি আছে আমি জানি না, তবে একটা জিনিস আপনাদের কাছে আমি বলি, কিছু অখিলবাবু বলছিলেন যে ওরা মামলা করবে, মকদ্দমা করবে, ভোটের দিন পর্যন্ত কাঁদবে। এই জেলা 2004 থেকে আপনাদের কাছে আমি যে কথা বলি, অনেক কথা যুক্তি তর্ক বিতর্ক, সেন্ট্রাল বাহিনী, নির্বাচন কমিশন সবই করুন, সবই আছে, ঠিক আছে, ভালো, সব ভালো, কোনো খারাপ না, সব ভালো। কিন্তু আমি যে কথা আপনাদের কাছে বলি, 2004 থেকে যত নির্বাচন হয়েছে, এমনকি মীরাপান্ডে পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে প্যারামিলিটারি নামিয়ে যে কাণ্ডটা করেছেন, আমাদের রেজাল্ট আটকে রেখেছিলেন 9:30 পর্যন্ত, একটা পোলিং অফিসারকে পোলিং এজেন্ট অফিসারকে লিখিয়ে আনো যাতে পূর্ব মেদিনীপুরে অধিকারীর ঘরে একটা বাইরে একটা রিপোর্ট করানো যায়, একটা রিপোর্ট করতে পারে। পরীক্ষিত সৈনিক আপনারা, আপনাদের কাছে আজকে নিবেদন, দেশ অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চলছে, ভারতবর্ষের এই নির্বাচন ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তিকে একবারে পদদলিত করে উঁচে দিয়ে নূতন করে ভারতবর্ষ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনারা নিশ্চয়ই জানেন, যাকে আপনাদের কাছে যে কথা বলি, বহু মানুষ আমাদের চলে গেছে, কি করে গেল 4.5 বছর, 56 ইঞ্চি ছাতি যার হয়েছিল, পার্লামেন্টে পৌঁছে যিনি গর্দান উতারতে উদার বলা থা, এই গণতন্ত্রের শেষ জায়গা, সে গর্দান 111 ইঞ্চিতে নেমে গেছিল। কত ভোট পেয়ে এসেছিলেন 2014 2007 ভোট কাটাকাটির ফলে এসেছিলেন, বিরাট শক্তি নয়, এত দুর্বল দল, এত দুর্বল প্রধানমন্ত্রী এর আগে ভারতবর্ষে কখনো আসেনি, এত সাম্প্রদায়িক উস্কানি দিয়া, ধর্মের নামে চুরচুরি দিয়া, এবং উন্নয়ন বলতে কিছু নেই। এখানে তো শুনছিলাম চণ্ডীপুরে বিজেপি সভা করে বলছিল, কি বলছিল, একবারে নরঘাট খাল দিয়ে সুবর্ণরেখা, এদিকে রূপনারায়ণ দিয়ে হলদি নদী দিয়ে একবারে ভাসতে ভাসতে 15 লক্ষ টাকা জনধন অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনাদের ঘরে ঘরে, সব ঢুকে গেছে। নওজোয়ান যুবক ভাই বোন, আমার জেলার শিক্ষিত ভাই বোন, মাস্টারমশাই, অধ্যাপক, প্রফেসর,
যারা এই জেলাকে সমৃদ্ধ করেছেন পাঁচ পাঁচবার, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে উচ্চ সম্মান এনে দিয়েছেন ধোপা নাপিত বাগদি, এই ধান চাষি পান চাষি পরিবার, এই মৎস্যজীবী পরিবার, আমাদের এই চাষা পরিবার পূর্ব মেদিনীপুরকে উন্নত করেছেন, এত মেধা সম্পদ কোথায় যাবে? আজকে আপনাদের কাছে নিবেদন করি, 2 কোটি করে লোকের চাকরি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আর নাম নাই কারো, সব বুদ্ধি নিয়ে চলে গেছে। চণ্ডীপুরে বিজেপি যারা করেন তারা কি করেন আপনারা নিজেরা জানেন। আমি আপনাদের কাছে আবার যখন যেখানে যখন দরকার বলবো, আমরা বলেছি যা দরকার আমায় বলুন, যতক্ষণ দরকার আমি যাবো, যেখানে বলবেন ছুটবো, কোনো আপত্তি নাই। 5 বার 25 বার এই চণ্ডীপুরে আমরা আমি আসবো, সভা করবো, যাবো আপনাদের দুয়ারে দুয়ারে। আমার নিবেদন, মুছে দিন, মুছে দিন। মমতার নেতৃত্বে ভারতবর্ষের সরকার গঠন করতে চাই, কেন করতে চাই আমরা চিৎকার করে বলছি, এই কারণে দেব ভক্তি বলছিল যে এত সুন্দর এত বড় দৃঢ় রাষ্ট্রনায়ক, জনে জনে মানুষের উন্নয়ন করার কথা পরিকল্পনা কেউ ভাবেনি, পাহাড় জঙ্গল সব পরিষ্কার হয়ে গেছে, বাংলায় শান্তি বিচরণ করছে, কিছু মানুষ খেতে পায় না, খেতে পাবে না, কোনোদিন খেতে পায়নি, এটি রাজনীতির নিয়ম, খাবে চিৎকার করছে, ও খাওয়ার ধারে আমরা নেই। বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, আজকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করাই বাংলা। 8-8 বার লোকসভার সদস্য, 2-2 বার মুখ্যমন্ত্রী, 2-2 বার রেলমন্ত্রী, 2 বার মুখ্যমন্ত্রী, পরীক্ষিত নেত্রী আমাদের, আমরা সেই নেত্রীকে ভারতবর্ষের নেত্রী হিসাবে দেখতে চাই। বাংলা চাইছে বাংলার উন্নয়ন, বাংলার অগ্রগতি, সেই অগ্রগতিতে সামিল হওয়ার জন্য চণ্ডীপুরের মা ভাই বোন ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে একবারে এগিয়ে গিয়ে আজকে বিরোধী সমস্ত শক্তিকে খান খান করে দিয়ে আমাদের কাঁথি লোকসভা সিট, আজকে তমলুক লোকসভা সিট জয়যুক্ত করবার প্রার্থনা রেখে, দুপুর এই রোদের মধ্যে আপনারা অনেকে এসেছেন, প্রচুর মানুষ এসেছেন, আমি সব মানুষকে প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাই, সকলে ভালো থাকুন, ঈশ্বর আল্লাহ মঙ্গলময় আপনাদের সুখ দিক শান্তি দিক। আমাদের নির্বাচিত প্রতিনিধিদের বলি আরো দায়িত্ব নিয়ে মানুষের সেবা করুন, মানুষের কাছে যান, পঞ্চায়েতের আগে পঞ্চায়েতের পরে কিছু মানুষ ভুল বুঝাবুঝি করেছেন, আমি নিবেদন করি তাদের দয়া করে দেখে নিন, দয়া করে দেখে নিন, আমরা কেউ ছোট না, আমাদের দলের নেত্রী নির্দেশ সবকে মিলিজুলি করে নিয়ে আমাদের চলতে হবে, আমাদের প্রতীক ঘাসের উপরে জোড়াফল চিহ্ন, আমাদের প্রতীক তেরঙ্গা ঝান্ডা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নমস্কার সেলাম। আমাদের দলের প্রার্থীকে, মমতা ব্যানার্জির প্রার্থীকে জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে মমতার হাতকে শক্ত করে দিল্লির অপপ্রচারের বিরুদ্ধে, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর গালে একটা থাপ্পড় দিয়ে বাংলার মানুষ, মেদিনীপুর জেলার মানুষ প্রমাণ করতে হবে আমরা তৈরি, আমরা প্রস্তুত, এসো রাজনৈতিকভাবে লড়াই করতে হবে। অনেকেই বলেছিলেন মহিলারা বেশি সংখ্যক এসেছেন, কাজী নজরুল, আমরা 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালন করেছি, এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যাদেরকে মর্যাদা দিয়েছেন 50% মহিলাদের সংরক্ষণ করে তাদেরকে যে মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, আর একবার হাততালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা অভিনন্দন জানান। কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর্স, তা নারী পুরুষ সবাই মিলে আজকের এই নির্বাচনী ক্ষেত্রে আপনারা যোগদান করে এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে 14 সালে যে লিড দিয়েছেন আপনাদের প্রমাণ করতে হবে। তৃণমূল কংগ্রেস সবাই মিলে বুথে বুথে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করে অপপ্রচারের বিরুদ্ধে প্রচার করে আমাদের উন্নয়নের কথা, সিপিএম এর কাছে বন্দেক দিয়েছেন। আজকে যদি কংগ্রেস বলে বলে আমি প্রধানমন্ত্রী হব, প্রদীপ ভট্টাচার্যকে কংগ্রেসের লোকেদের জিজ্ঞাসা করি তৃণমূলের সমর্থন ছাড়া রাহুল গান্ধী কখনোই আজকের সব দিল্লির মসনদে বসতে পারবে না, আর ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়ে আজকের বিজেপির সাথে সুর মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছেন। কেন ভোট চাইছেন বিজেপি, কেন ভোট চাইছেন এই কাঁথি লোকসভা কেন্দ্রের
এখনো তো প্রার্থী ডিক্লেয়ার করতে পারেননি, কালকে বলেছে নাকি তিন দফার প্রার্থী ডিক্লেয়ার করবেন। আমাদের নির্বাচন প্রায় শেষ, প্রচার শেষ, বুথে বুথে কর্মীরা তৈরি, তিন মাস আগে থেকে, দু মাস আগে থেকে অঞ্চলের কর্মীরা তৈরি। ভোটটা কখন হবে? এই প্রথম সাত দফার ভোট হচ্ছে। উত্তরপ্রদেশের আসন কত? 80, আমাদের আসন কত? 42। উত্তরপ্রদেশে ভোট হচ্ছে কত দফায়? 7 দফায়। মুখ্যমন্ত্রীকে ভারতীয় জনতা পার্টি, আর পশ্চিমবঙ্গের 42টা আসন অর্ধেক, 4টে সিট কম, 4টা সিট বেশি ওদের, সেখানে ভোট হচ্ছে 7 দফার। কেন এই প্রথম সেন্ট্রাল বাহিনীর ভয় দেখাচ্ছ? চণ্ডীপুরে কোন বুথে সেন্ট্রাল বাহিনীর ভোট দেখাবে ভারতীয় জনতা পার্টি? কি ভয় দেখাবে সেন্ট্রাল বাহিনীর? কেন্দ্র বাহিনী তো ভোট দেবে না, রুটমাচ করবে চণ্ডীপুরে, করো না। ভোট তো দেবে গ্রামের মানুষ, ভোট তো দেবে বুথের মানুষ, ভোট তো দেবে বুথের মায়েরা, ভোট দেবেন ছেলেরা, ভোট দেবেন। ভয় দেখাচ্ছ আমাদের? সেগুড়ে বালি 42টাই 42। আজকের তাই আমরা মনে করি এই বাংলাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, দিল্লিকে ধাক্কা মারতে হবে। 14 সালের নির্বাচন